টুয়েলভে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে কোন শ্রেণীর লিভারের আলম্ব আর বাঁধার মাঝামাঝি জায়গায় বল থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লিভারের লেখচিত্রগুলো। তো আলম্ব আর বাঁধার মাঝে বল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 2-তে দিয়েছে কোনো যন্ত্রের ঘর্ষণ কমাতে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়। গ্রিজ, পিচ্ছিল তেল, তাই বিয়াসি উভয় পদার্থ, ডি এর দাগেরটা হবে। 3-এ আছে মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোস্যাপিয়েন্স। 4, শাবল, সেলাই যন্ত্র, ড্রিল যন্ত্র, কলম, এই 4টির মধ্যে সরল যন্ত্র নিচের কোনটিতে দেখানো হয়েছে, শাবল আর কলমে। 5-এ প্রদত্ত কোন উদ্ভিদকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়, পাইন। 6, আমাদের শরীরের অধিকাংশ কোষের মধ্যে একটা গোল মতো বস্তু থাকে, একে কি বলা হয়, নিউক্লিয়াস। 7, কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়, এখানে সবকটি হবে, উপকা, মৌমাছি, পিঁপড়ে, সবকটি। 8, প্রদত্ত কোনটিকে সামুদ্রিক প্রাণী বলা হয়, তিমি। 9, সব শক্তিকে শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। 10, যে সকল জীব নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয় উৎপাদক। 11, বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়, গতিশক্তিকে। 12, তোমার বাড়ির কলতলা পিচ্ছিল আর সবুজ, ওই স্থানে কি ধরনের জীব আছে বলে মনে হয়, শ্যাওলা। 13, কোনো বস্তুর ঘনত্ব মাপতে কোন কোন রাশির সাহায্য নেওয়া হয়, ভর এবং আয়তন, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। আচ্ছা, 14, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়, অক্সিনোমিটার। 15, কোনটা মৌলিক রাশি, এখানে দৈর্ঘ্য ভর সমান, সবকটি হচ্ছে মৌলিক রাশি, তাই ডি হবে। 16, কোন বর্জ্য পদার্থটি দীর্ঘদিন মাটিতে পর মাটিতে মিশে যায়, কলার খোসা। 17, লোহা এক প্রকার মৌলের, চিহ্নটি Fe। 18, হাইড্রোজেন আর সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 19, প্রদত্ত কোন বক্তব্যটি ঠিক বলে মনে হয়, বস্তুর আকৃতিগত পরিবর্তনে বস্তুটিতে কাজ করার সামর্থ্য সৃষ্টি হয়। 20, গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, এই বস্তুটিকে উইপোকা ছাড়া আর কোনো প্রাণী হজম করতে পারে না, এই বস্তুটির নাম হচ্ছে সেলুলোজ। 21, নিচের প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর সঙ্গে মানুষের সবথেকে বেশি মিল পাওয়া যায়, শিম্পাঞ্জি। এটা ছিল গ্রুপ এ। গ্রুপ বি, 2-তে দিয়েছে নিচের শূন্যস্থানগুলি উপযুক্ত শব্দ বসাও। আইতে বলেছে নততলকে ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণ করে রাখা হয়। 2, জীব বা জড় পদার্থের মাঝামাঝি অবস্থা ভাইরাসকে বলা হয়। 3, মৌচাক মোম দিয়ে তৈরি হয়। 4, 2টি তলের মধ্যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তারপরেরটা আছে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। 5 দিয়েছে কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবকে আলাদা করতে কেলাসন পদ্ধতি সাহায্য করে, এটা মিথ্যা। 6 আছে ভৌত রাশি পরিমাপ করা যায় না। এই যে বলছে যা পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। এই যে যা পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, তাহলে এটা হবে মিথ্যা। 7 দিয়েছে সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক কিছুতেই ব্যবহার করব না, এটা সত্য হবে। 8 দিয়েছে এসআইতে বলের একক সেন্টিমিটার, এটা নিউটন হবে, তাই মিথ্যা। স্তম্ভ মেলানো রয়েছে, অ্যাস্ক হেলমেন্থিস হবে পরজীবী, স্ত্রী এডিস মশা হবে, ডেঙ্গি জীবাণুবাহক, ব্লাবার হবে চামড়ার নিচে চর্বির পুরুস্তর, মৌমাছির ভাষা নিকো টিনবার্জেন। 13-তে আছে চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থের একটির নাম লেখো, DDT। 14, PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, যৌগটিতে ক্লোরিন পরমাণু সংখ্যা 5, পেন্টা মানে 5, 5টা ক্লোরিন পরমাণু আছে। 15-তে দিয়েছে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মাছ ধরা ছিপ তৃতীয় শ্রেণীর লিভার, দাঁড়িপাল্লা প্রথম শ্রেণীর লিভার। 16, একটি তরলে তরলে দ্রবণের উপাদান হচ্ছে, উদাহরণ হলো জল এবং অ্যালকোহলের মিশ্রণ। 17, কেলভিন একক ব্যবহার করে কোন রাশি পরিমাপ করা হয়, উষ্ণতা। 18, একটি লাঠি দিয়ে ঢাকের উপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, এখানে কোন শক্তি রূপ বদল করে শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, যান্ত্রিক শক্তি রূপ বদল করে শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। গ্রুপ সিতে দিয়েছে
তিনি রায় বলেছে, তোমার অভিজ্ঞতা থেকে একটি ঘটনার উল্লেখ করে যেখানে নততাল ব্যবহার করা হয়েছে। বাড়ির সিঁড়ি ব্যবহার করে আমরা একতলা থেকে দোতলায় যাই, বা বলতে পারো মই ব্যবহার করে নারকেল গাছ থেকে ফল পাড়া, বা লরিতে কোনো ভারী জিনিস তৈরি করতে পাটাতন ব্যবহার করা। এগুলো তুই বলেছে, তোমার বাড়ির আশেপাশে আম গাছ আর জবা গাছ দেখেছো, এই দুটি গাছের মধ্যে কী কী অমিল দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে তোমার জবা গাছ আর আম গাছ, এই জবা গাছ আর আম গাছ, আর এই গাছ দুটির মধ্যে অমিল। আম গাছ হচ্ছে বৃক্ষ জাতীয়, আর জবা গাছ হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তিনে দিয়েছে আচরণ বিজ্ঞান কাকে বলে। আচ্ছা, আচরণ বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় জীবজন্তু পোকামাকড় প্রভৃতি জীবের আচার আচরণ সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে আচরণ বিজ্ঞান বলে। চারে দিয়েছে কোন মৌচাকে শ্রমিক মৌমাছির কাজ কি কি? শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে, এক হলো মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। দুই, ফুল থেকে নেকটার বা মিষ্টির রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। তিন, রানী মৌমাছির যত্ন করা। চার, ডিম লার্ভা ডুপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা। পাঁচ, শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। ছয়, এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। পাঁচ দিয়েছে কোনো হাসপাতাল থেকে তৈরি বর্জ্য পদার্থে দুটি উদাহরণ দাও, বর্জিত তুলো, ওষুধের ফয়েল এগুলো। ছয় দিয়েছে লবণের সংকেত NaCl থেকে কি কি জানা যায়। লবণের সংকেত NaCl থেকে কি কি জানা যায়? এক হচ্ছে NaCl এর সংকেত থেকে বোঝা যায় যে এটি একটি যৌগিক পদার্থ এবং এর নাম সোডিয়াম ক্লোরাইড। দুই বলেছে NaCl এর সংকেত দ্বারা সোডিয়াম ক্লোরাইডের একটি অণুকে বোঝায় যা একটি সোডিয়াম পরমাণু আর একটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত। সাথে দিয়েছে তোমার বন্ধু টেবিলের উপরে রাখা অঙ্কের বইটা তোমার দিকে ঠেলে দিল, এখানে কোন দুইটি তলের মধ্যে ঘর্ষণ বল কাজ করছে আর ঘর্ষণ বলটির অভিমুখ কোন দিকে উল্লেখ করো। বইয়ের নিচের তল এবং টেবিলের উপরের তলের মধ্যে ঘর্ষণ বল কাজ করছে আর ঘর্ষণ বলটির অভিমুখ বল প্রয়োগের উল্টো দিকে, যেদিকে আর কি বইটা ঠেলা হচ্ছে তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করছে। আটে আছে এক সৌরদিন বলতে কি বোঝায়। দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলে। নয়তে আছে গরমকালে তোমাকে এক গ্লাস চিনির শরবত দেওয়া হলো, এখানে দ্রাব আর দ্রাবক কোনগুলি? দ্রাবক হলো জল, দ্রাবক হলো চিনি। গ্রুপ ডিতে দিয়েছে চারের রায় বলেছে, কোনো যন্ত্রের নিয়মিত যত্নে প্রয়োজন হয় কেন? আর পপিকল কী কাজে ব্যবহার করা হয়? পপিকল কুয়ো থেকে জল তুলতে ব্যবহার করা হয়। আচ্ছা, বলছে যন্ত্র দিয়ে আমরা নানা কাজ করি, নিজেকে এবং নানা জিনিসপত্রকে ক্ষয় ক্ষতি দূষণ ইত্যাদি থেকে রক্ষা করাই হচ্ছে তোমার উদ্দেশ্য। যন্ত্রেরও তাই দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচর্যা। তাহলে যন্ত্রের ক্ষয় ক্ষতি এবং দূষণ থেকে রক্ষা করবার জন্য যন্ত্রের নিয়মিত যত্ন বা পরিচর্যা করার প্রয়োজন হয়। দুই দিয়েছে তোমার দেখা দুটি অমেরুদণ্ডী কেঁচোযোগ আর একটি মেরুদণ্ডী প্রাণী পাখি। তিন বলেছে মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে পার্থক্য লেখো, এক হচ্ছে বাসস্থান পাতার গঠন আর হচ্ছে রেণু। আচ্ছা, এরা হচ্ছে থ্যালাস প্রকৃতির মসকুল, মসেরা কাণ্ড থ্যালাস প্রকৃতির বা মূল সদৃশ, কাণ্ড সদৃশ বা পাতা সদৃশ বিভিন্ন গঠন দেখা যায়। আর এদের হচ্ছে প্রকৃত মূল কাণ্ড আর পাতাযুক্ত ফার্ন। আর হচ্ছে তোমার রেণু ক্যাপসুলের মধ্যে থাকে আর সমরেণু প্রকৃতির হয়, ফার্নের হচ্ছে অসমরেণু প্রকৃতির হয়। আর একটা যেটা বলেছে বাসস্থান, আচ্ছা মস বলবে যে বাড়ি বা স্কুলের পাঁচিলের গায়ে বর্ষাকালে দেখা যায়, আর বা হচ্ছে বর্ষাকালে বা শরৎকালে রাস্তার ইটের ফাঁকে বা মাটির ওপর স্যাঁতস্যাঁতে জায়গায় দেখা যায়।
আচ্ছা, তাহলে বলবে মস হচ্ছে বাসস্থান হলো বাড়ি বা স্কুলের পাঁচিলের গায়ে, বর্ষাকালে বা শরৎকালে রাস্তার ইটের ফাঁকে ফাঁকে বা মাটির ওপর স্যাঁতস্যাঁতে জায়গায় এদের দেখা যায়। আর ফার্ন হচ্ছে পুকুরের ধারে জলকাদার জায়গায় এদের দেখা যায়। পাতার গঠন হচ্ছে অনেকটা ক্যাপসুলের মতো গঠন দেখা যায় লিখবে মসের ক্ষেত্রে। আর ফার্নের হচ্ছে কচি পাতা যখন বের হয় কুকুরে লেজের মতো গুটিয়ে থাকে। আর রেণু হচ্ছে মসের ক্ষেত্রে ক্যাপসুলের মধ্যে ছোট ছোট গুড়ি গুড়ি রেণু থাকে, আর ফার্নের ক্ষেত্রে গাছের গোড়ার শক্ত থলির মধ্যে ছোট ছোট রেণু থাকে। চারে দিয়েছে মানুষের সঙ্গে হাতির সংঘাত বাড়ছে কেন, এই যে হাতির সঙ্গে মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে কেন, হাতির সঙ্গে মানুষের সংখ্যা বাড়ার কারণগুলি হলো, এক হচ্ছে হাতির বিশাল শরীরের জন্য খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে গাছপালার দরকার হয়, কিন্তু মানুষ ঘরবাড়ি শিল্প কারখানা গড়ার জন্য অরণ্য নষ্ট করছে, ফলে জঙ্গলের পরিমাণ কমছে। দুই, জঙ্গলে খাবারের উৎস হ্রাস পাচ্ছে, ফলে হাতিরা খাবারের খোঁজে ফসলের ক্ষেতে এমনকি গ্রামে ঢুকে পড়ছে এবং ফসল ও ঘরবাড়ির ক্ষতি করছে। তিন, হাতির যাতায়াতের পথে জঙ্গলের মধ্যে বাড়িঘর, রেললাইন বা অন্যান্য সড়ক নির্মাণের ফলে তাদের জীবনযাত্রার শান্তি বিঘ্নিত হচ্ছে। পাঁচে আছে বাঘের তিনটি আচরণ উল্লেখ করো। আচ্ছা, বাঘের তিনটি আচরণ হচ্ছে বাঘ নিজের এলাকা চিহ্নিত করতে মূত্রনালী থেকে এক ধরনের তরল মাটিতে বা গাছে ছিটিয়ে দেয়, এটা একটা। আবার গাছে আঁচড় কেটে কাণ্ডে আঁচড় কেটেও নিজের অঞ্চলের সীমানা ঠিক করে। আর হচ্ছে প্রাপ্তবয়স্ক বাঘ সাধারণত একা থাকে। আর একটা হচ্ছে বাঘ কোনো সুনির্দিষ্ট স্থানে মলত্যাগ করে তা নিজের অস্তিত্ব জানান দেয়। তাহলে হচ্ছে যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করতে মূত্রনালী থেকে এক ধরনের তরল মাটিতে আর গাছে ছিটিয়ে দেয়, এই একটা। দুই হলো গাছের কাণ্ডে আঁচড় কেটে নিজের অঞ্চলের সীমানা ঠিক করে, আর কোনো সুনির্দিষ্ট স্থানে তার মলত্যাগ করে নিজের অস্তিত্ব জানান দেয়। আর প্রাপ্তবয়স্ক বাঘ সাধারণত একা একা থাকে। ছয় দিয়েছে বাতাসের মধ্যে অনেকগুলি উপাদান থাকে, উপাদানগুলির মধ্যে তিনটি উপাদানের নাম লেখো, জলীয় বাষ্প, অক্সিজেন, নাইট্রোজেন। সাথে দিয়েছে প্রদত্ত ঘটনাগুলি কেন ঘটে তা লেখো, দ্রাব্য রঙিন হলে জলীয় দ্রবণও রঙিন হয়ে যায় কেন। রঙিন দ্রাবক যেমন হচ্ছে ধরো তুঁতের কণা, আর দ্রাবক হলো যেমন জলে গোলার সময় জল তুঁতের কণার অণুর জোটবদ্ধ সমষ্টি থেকে তুঁতের অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয় এবং জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে তুঁতের নীল রং দ্রবণে ছড়িয়ে দ্রবণকে রঙিন করে তোলে। বিতে দিয়েছে চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না, জলে গোলার আগে চিনির যে দানাগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকে চিনির দানারূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। সাথে আটে দিয়েছে আন্তর্জাতিক এসআই একক তৈরি হয়েছিল কেন, আর ওজন মাপা যন্ত্রের নাম কি। ওজন মাপা যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বা দাড়ি পাল্লা। পরিমাপের বিভিন্ন পদ্ধতি জটিলতা এড়াতে 1960 সালে এসআই একক তৈরি হয়েছিল। পরিমাপের বিভিন্ন পদ্ধতি জটিলতা এড়ানোর জন্য 1960 সালে এসআই একক তৈরি করা হয়েছিল। নয় দিয়েছে চৌম্বক পদার্থ কাকে বলে, আর একটি উদাহরণ দাও। চৌম্বক পদার্থ হচ্ছে চুম্বক যে সমস্ত পদার্থকে নিজের দিকে আকর্ষণ করে তাদেরকে চৌম্বক পদার্থ বলা হয়। তাহলে ভালোভাবে লিখবো, যে এইভাবে লিখবো যে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে, লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি হলো চৌম্বক পদার্থ। এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের বা 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো।